ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতা ও ব্যক্তি স্বার্থে ঘটছে গণপিটুনের মতো ঘটনা, এমনটাই মনে করেন অপরাধ বিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদরা। তাদের মতে এসব ঘটনায় জড়িত হচ্ছে রাজনৈতিক বা অন্য কোনো পক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি এসব ঘটনার হোতাদের দৃষ্টান্তমূলক সাজা হলে গণপিটুনের মতো হত্যার ঘটনা কমবে বলে মনে করেন তারা। নিয়ামুল সাদেকের প্রতিবেদন। ঘটনা এক, আট বছর আগে ঢাকার সাভারের আমিন বাজারের বড় বরদেশি গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়েছিল ছয় ছাত্রকে, কিন্তু সে বিচার কাজ শেষ হয়নি। ওই ঘটনার ষাট আসামির সবাই জামিনে আছেন। ঘটনা দুই, 2011 সালের 27 জুলাই নোয়াখালীতে নিরীহ কিশোর মিলনকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল, কিন্তু এখনও শাস্তি দেয়া যায়নি দোষীদের। আর এবছরের জুলাইয়ে 6 জনকে হত্যা করা হয়েছে ছেলে ধরা সন্দেহে। এর মধ্যে বাড্ডা স্কুলের সামনে তসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনা নিয়ে এখনও সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন এমন হত্যাকাণ্ড? একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হয়েছে, যে তারা বিভিন্ন স্কুলের সামনে, এবং সেই আতঙ্ক নিরসন করার জন্য এবং সে তার নিজের বাচ্চার নিরাপত্তার জন্য। গুজবের মেইন হচ্ছে যে এটা আনভেরিফাইড, এটাকে ভেরিফাই না করে এটা সার্কুলেটেড হতে থাকে, ইট ইজ ইনফরমেশন স্টেটমেন্ট। এই অপরাধ বিজ্ঞানের পর্যবেক্ষণ গুজব ছড়িয়ে অপরাধে উদ্বুদ্ধ করা হচ্ছে সাধারণ মানুষকে, তাই এসব গুজবের বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। অপরাধীকে সে শাস্তি দিচ্ছে, সুতরাং এটার ভিতরে কিন্তু মিনস্ট্রিয়া ওইভাবে কিন্তু মানে পরিকল্পিতভাবে একজনকে হত্যা করা, হ্যাঁ, সেই 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 জিনিসটার কিন্তু আমরা ঘাটতি দেখি। এবং সেটা কিন্তু আপনি দেখবেন যে গণপিটুনিতে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো মানে প্রায় কোনোটারই বিচার হয়। আর মনোবিজ্ঞানী বলেন যেই অপরাধ করুক তাকে বিচারের আওতায় আনা উচিত, দৃষ্টান্তমূলক বিচার হলে এর প্রবণতা কমবে। আমরা ভীত হয়ে যাচ্ছি, এই ভীতির সাথে আমি একটা ইনস্ট্রুমেন্টাল রিলিভেন্ট দেখছি, এবং সেখানে অবশ্যই বলছে, মনস্তত্ব বলছে একটা কনস্পিরেসির ব্যাপার থাকে। এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কি মানুষের আস্থা চলে গেছে? এই প্রশ্ন তো আসে যে হ্যাঁ, অপরাধীকে দিলাম, ও বোধহয় ছাড়া পাওয়া যাবে, ও বোধহয় বিচার পাবে না। মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য, গেল 6 মাসে গণপিটুনিতে নিহতের ঘটনা 36টি, এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও ঢাকায়। নিয়ামুল সাদেক, SATV, ঢাকা।